بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يصدق حتى يكتب عند الله صدقا أخرجه البخاري ومسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্রকে পছন্দ করেন, সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মন্দ চরিত্রকে অপছন্দ করেন এবং তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বারণ করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী বলে সম্মান দিয়েছেন বা আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের গত সপ্তাহ থেকে দার্সের বিষয়বস্তু ইবাদত থেকে ফিরে এসে আমরা আখলাক চরিত্র গঠন, একজন মানুষের আরেকজনের সাথে আচার আচরণ, এ বিষয় সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। আর গত সপ্তাহে উত্তম চরিত্রের ফজিলত সম্পর্কে হাদিসগুলি পেশ করা হয়েছে, বেশ কিছু হাদিস পেশ করা হয়েছে একজন মুসলিমের এই ক্ষেত্রে উৎসাহিত হওয়ার জন্য। উত্তম চরিত্র গঠনের উদ্দেশ্যে যথেষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীগুলি। আজকে বেশ কিছু উত্তম চরিত্র উল্লেখ করা হবে এবং সেগুলির দলিল প্রমাণ যা আয়াতে অথবা হাদিসে রয়েছে তা পেশ করা হবে। লেখক রহমতুল্লাহ আলাইহ বলছেন, অমিন হাসিদক, উত্তম চরিত্রের একটি উত্তম চরিত্র হচ্ছে সততা বা সত্যবাদী হওয়া, সত্য কথা বলা আর সত্যের ওপর অটল থাকা, সত্য সততার সাথে আচার আচরণ করা, জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল। যেমন সত্য কথা বলবেন, সত্য কথা লিখবেন, আপনার মধ্যে সততা থাকবে ইত্যাদি। এই সত্যবাদিতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ কোরআনে কারিমের সূরা তাওবার আয়াত নম্বর 119-এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথে হও। যারা সত্যবাদী তাদের সাথে থাকো বা হও। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদীদের সাথে হইতে বলেছেন। এর মানে তো এই নয় যে আপনি মিথ্যাবাদী হবেন, মিথ্যুক হবেন, আপনার আচার আচরণ মিথ্যা হবে আর আপনি সত্যবাদীদের সাথে হবেন, কী করে হবেন? এখানে হওয়া মানে মজলিসের দিক থেকে, অনুষ্ঠানের দিক থেকে বোঝানো হয়নি যে সত্যবাদীরা যেখানে বসে ওখানে তুমি মিথ্যুক হয়ে বসো, তুমি মিথ্যা বলবে বলো, মিথ্যা লিখো লিখো, আর তুমি মিথ্যা আচরণ করবে করো, কিন্তু যারা সত্যবাদী তাদের সাথে উঠা বসা করো, এটা বোঝানো হয়নি, এটাও কখনো বোঝানো হয়নি। এতে বলা হয়েছে কোনো মাসা দেখিন মানে সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, তুমিও সত্যবাদী হয়ে যাও, যার মাধ্যমে ইহকালেও সত্যবাদীদের দলে সামিল হবে আর পরকালে কিয়ামতের দিনে জান্নাতেও যারা সত্যবাদী, আল্লাহ পাকের সাথে যাদের সততা রয়েছে, আল্লাহ পাকের রসুলের সাথে যাদের সততা রয়েছে, মমিন মমিনের সাথে সততা রয়েছে, একজন মানুষ আরেকজন মানুষের সাথে যেমন সত্য আচরণ করে তা রয়েছে, ওদের দলে সামিল হতে পারবে। যারা দুনিয়াতে যেই দলে সামিল আখেরাতে তাদের দলে সামিল হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের নীতিমালা। কিন্তু
আপনি দুনিয়াতে যদি মিথ্যুকদের দলে থাকেন তো কখনো আখেরাতে বিচার দিবসে সত্যবাদীদের সাথে উঠবেন না। আপনি মিথ্যুকদের সাথে থেকেছেন দুনিয়াতে, আখেরাতে মিথ্যুকদের সাথে উঠবেন আপনি। আর যদি আল্লাহ ভীরুদের সাথে দুনিয়াতে থেকে থাকেন, দুনিয়াতে যদি আপনি সত্যবাদীদের সাথে থেকে থাকেন তো আখেরাতে কখন আল্লাহ পাক মিথ্যুকদের দলে আপনাকে উঠাবেন না। দুনিয়ায় মুনাফিকদের সাথে থাকবেন, দুনিয়ায় বেনামাজিদের সাথে বসে থাকবেন, তাহলে আখেরাতে বেনামাজিদের সাথে উঠাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ায় মুশরিকদের সাথ দেবেন, মুশরিকদের সাথে উঠা বসা বন্ধুত্ব বা আকীদার মিল, কাজের মিল, আমলের মিল, বিদাতিদের সাথে আপনার মহাব্বত আর তাদের সাথে মিল, আর আখেরাতে আপনি রসুলের সাথে উঠতে চাইবেন, এটা তো হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, মানুষ কিয়ামতের দিন ওদের সাথেই থাকবে যাদেরকে ভালোবেসেছে। যাকে ভালোবাসবে তার সাথে উঠবে কিয়ামতের দিন। কার সাথে ভালোবাসা? ভালোবাসা মানে শুধু মৌখিক ভালোবাসার দাবি না, ভালোবাসা মানে তাদের অনুসারী, তাদের ভক্ত, তাদের সহযোগী, তাদের সমর্থক, তাদের সাথে জানে প্রাণে সব কিছুতে আপনি আছেন, এটা হচ্ছে তাদের সাথে মহাব্বত থাকা। আল্লাহ ফাক রব্বুল আলামিন তাহলে সত্যবাদীদের সাথে হতে বলেছেন মানে নিজেকে সত্যবাদী হতে বলেছেন। আপনি দুনিয়ায় সত্যবাদী তার মানে সত্যবাদী সারা পৃথিবীতে যে যেখানে আছে তাদের সাথে আপনি আছেন, আপনার আচার আচরণের দিক থেকে তাদের সাথে আপনি আছেন। যদিও আপনার অবস্থান অন্য কোনো দেশে, আর যারা সত্যবাদী রয়েছে তারা আপনার এলাকায় নেই, হয়তো অন্য কোনো দেশে থাকে, তারপরে তাদের সাথে আছেন আপনি। ইমান আমলের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে তাদের সাথে আপনি আছেন। দুনিয়াতে তাদের সাথে থেকেছেন, আখিরাতেও তাদের সাথে থাকবেন। কোনো মাস সাদেকিন, এই কোনো মাস সাদেকিনের অপব্যাখ্যা, আয়াতের তাহরিফ অপব্যাখ্যা করা, এটা হচ্ছে বিদাতীদের লক্ষণ। ইহুদি নাসারারা তাদের বাইবেলের তাওরাত ইঞ্জিলের তাহরিফ বিকৃতি ঘটিয়েছে, শব্দেরও বিকৃতি ঘটিয়েছে, অর্থেরও বিকৃতি ঘটিয়েছে। অনেক জায়গায় শব্দ বাক্য পাল্টিয়ে দিয়েছে, খেয়াল খুশি নিজের মতো বাক্য তৈরি করে তাতে ঢুকিয়ে দিয়েছে, আর যেটা মনের উল্টা ওটাকে সরিয়ে দিয়েছে, কাটাছিঁড়া করেছে। আর মুসলিমদের যারা শিরক বিদাতপন্থী গমরাহ, তারা শব্দের বাক্যের বিকৃতি ঘটাতে পারেনি, তাহরিফে লাফজি করতে পারেনি, কারণ আল্লাহ পাক রব্বুল আলম তার কোরআন এবং হাদিসের হেফাজত করবেন এই দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিঃসন্দেহে আমি উপদেশ নাজেল করেছি আর আমি আল্লাহ তার সুরক্ষাকারী হেফাজত করব। যার ফলে শব্দের বাক্যের বিকৃতি ঘটাতে পারে, কোন আয়াতের শব্দ বাক্য পাল্টিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন অসার আসারে কসারে থাকতো আইদিয়া হোমা, হ্যাঁ চোর পুরুষ আর চোর মহিলা তার হাত কাটো, আর থাকতো আইদিয়া হোমাকে আর কিছুতে বদলে দেবে, শব্দ বাক্যকে পাল্টে দেবে, এটা করতে পারবে না। আজানিয়া তো আজানি, জেনাকারী জেনাকারী, পুরুষ নারীর এই শাস্তি রয়েছে ইত্যাদি, হ্যাঁ কুতকুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে, বদলাতে পারবে না, শব্দ বাক্য পাল্টাতে পারবে না, কোন শক্তি পাল্টাতে পারবে না, কিন্তু অর্থের বিকৃতি ঘটাবে। কোনো মাস সাদেকিন, এই আয়াত এই বাক্য দিয়েই থাকবে কিয়ামত পর্যন্ত, যতদিন এই কোরআনে কারিম না উঠে যাবে। কিয়ামতের একটি বড় লক্ষণ হচ্ছে যে কোরআনে কারিম মানুষের অন্তর থেকে সরে যাবে বা কোরআনে কারিম কপি উঠে যাবে একেবারে যখন কিয়ামত গণি আসবে। কিন্তু অর্থের বিকৃতি ঘটিয়েছে, পীরপন্থীরা এই আয়াতকে তাদের পীরধারার দলিলে পেশ করেছে, পীরধারার অকাট্য দলিল আর মজহাব মানার অকাট্য দলিল, এইরকম কিছু বই লিখেছে বিদাতপন্থীরা, তার মধ্যে এই আয়াতটি পেশ করেছে। এক শ্রেণীর হক্কানি পীর যাদেরকে বলে আমাদের দেশের লোকেরা, ওরা এই দলিল তাহরিফ বিকৃতি ঘটিয়েছে, আর বিকৃতি ঘটানো হচ্ছে ইহুদি নাসারাদের চরিত্র, বিজাতির আদর্শ এটা, অপব্যাখ্যা করা, অর্থের বিকৃতি ঘটানো, শব্দের বিকৃতি ঘটানো। কি কোনো মাস দেখেন তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও, তার মানে পীর সাহেবরা হচ্ছে সত্যবাদী আর তাদের মুরিদ হয়ে যাও, ব্যাখ্যায় লিখছে এইভাবে, অর্থ তাফসির করছে যে কি করতে হবে, কোনো মাস দেখেন মানে কোনো মাল পীর, পীরের সাথে হয়ে যাও মানে পীরের মুরিদ হয়ে যাও। আহুজবিল্লা, ইহুদিরও লজ্জা পেয়ে যাবে, খ্রিস্টানও লজ্জা পেয়ে যাবে, কোনো মাস দেখেন মানে ওরা না, কোনো মাস দেখেন মানে তুমি সত্যবাদী হয়ে যারা সত্যবাদী যুগে যুগে তাদের দল বাড়াও, তাদের দলে সামিল হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় সত্যবাদী,
নবী সাল্লামের পরে সাহাবাই কেরাম তারা সবচেয়ে বড় সত্যবাদী, তাদের সাথে হইতে হবে না আজকালকার পীরদের সাথে হইতে হবে? যদি বলেন যে আজকালকার পীর আর তাদের সাথে সবার সাথে, এদের সাথে আছে পীরের মরিদও আছে আর নবী আর সাহাবাই কেরামদের সাথে আছে, তা আমি বলবো যে সাহাবাই কেরামদের মাঝে কে পীর ছিল আর কারা মরিদ ছিল? যে আবু বকর পীর আর বাকিগুলো সব মরিদ, আর মরিদ হয়ে তারা তার কাছ থেকে খাস জিকির নিচ্ছে, তরবিয়ত নিচ্ছে, আর কিছু কোর্স নিচ্ছে, শর্টকাট কোর্স, হ্যাঁ, আধ্যাত্মিকতার জন্য ইত্যাদি সব। দেখেন দেখি কোথায় আছে, কোথায় পীর মরিদের বয়াত ছিল আর পীরের মরিদ হওয়া ছিল? ইসলামে এগুলো ছিল না। স্বর্ণযুগে সাহাবাই কেরাম তাবেইন, তাবা তাবেইন, তারপরে দীর্ঘদিন ছিল না এইসব বিদাত কুসংস্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সততা বা সত্যবাদী হওয়ার প্রশংসাই এবং তার ফজিলতে বর্ণনা করছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, নিঃসন্দেহে সততা নেকির দিকে রাস্তা দেখায়। আপনি সত্য পথে থাকেন, কখনো গুনাহের রাস্তায় যাবেন না। সততা নেকির রাস্তা দেখায়। সত্য পথে থাকলে অনেক সময় মানুষ মিথ্যার আশ্রয় কেন নেয়? মিথ্যার আশ্রয় দুটো কারণে নেয়, দুটোর একটা কারণ থাকে, হয় কোনো একটা লোভ আছে সামলাইতে পারছেন না, হাত ছাড়া হয়ে যাবে যদি সত্য কথা বলি তো ওইটা হাসিল হবে না, অথবা কোনো একটা ভয় লাগছে যদি সত্য কথা বলি তো এই ক্ষতিটা হয়ে যাবে, ক্ষতি থেকে বাঁচার জন্য অথবা লাভটা হাসিল করার জন্য, অবৈধ লাভ হাসিল করার জন্য, অথবা আশঙ্কা করছে আমার এই ক্ষয়ক্ষতি হতে পারে, সুতরাং মিথ্যা বলে বেঁচে যাব। একটা ঘটনা মনে পড়ল, আর কাস্টমে যেগুলো কাস্টমের মাল সামান সেগুলি এয়ারপোর্টে গিয়ে ধরে, তাই না, কাস্টমের লোকেরা ধরে, তো অধিকাংশ মানুষ মিথ্যা বলে, জিজ্ঞেস করে ইলেকট্রনিক কিছু সামান আছে, এ আছে, সে আছে, এককালে খুব এগুলো ধরাধরি করতো, থাকলে যাও রেড এতে চলে যাও, লাইনে চলে যাও, আর না হয় গ্রিন সিগন্যাল দিয়ে বেরিয়ে চলে যাও যদি কিছু না থাকে, তো সকলকে দেখা যেত মিথ্যা কথা বলে, না না আমার কাছে কিছু নাই স্যার, কিছু নেই, কিছু নেই, কিছু নেই বলে সব বেরিয়ে যায়, করে না করে না, থাকলেও বলে কিছু নেই, কিছু নেই। হ্যাঁ, একজন মদিনার ছাত্র আমাদের কয়েক বছর আগের, ওকে জিজ্ঞেস করেছে এয়ারপোর্টে যে আপনার কাছে কি আছে, অমুক জিনিসটা আছে, বলছে হ্যাঁ আছে, এটা আছে, আছে সব, হ্যাঁ, অফিসার আশ্চর্য আর সাথী সঙ্গে যারা আশেপাশে যাচ্ছে বলছি যে তখন পাগলের পাগল, যে আমরা সবাই বলছি কিছু নাই, আর বলছে অগ্রি সিগন্যাল চলে যাওয়ার, ইয়ে বলছে আছে আছে আছে, এদিকে ছাড়বে, কিন্তু টাকা দেওয়া ছাড়া কোনো উপায় নেই, যেই পয়সা দিয়ে কিনে নিয়েছে তার যদি বেশি পয়সা দিতে হবে। এর সততা দেখে অমুসলিম, ভারতের ঘটনায় হিন্দু অমুসলিম অথবা শিখ অমুসলিম, ওর সততা দেখে বলছে যাও তুমি যাও। তো এই মিথ্যা কেন বলে যে কয়েক হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবো কাস্টমার মাল সামান নিয়ে? হ্যাঁ, ডিউটি করেন না, ফাঁকিয়ে দিচ্ছেন, হ্যাঁ, আর মালিক টেলিফোন করেছে কোথায় আছো, ডিউটিতে আছি, কেন? যদি বলে যে ডিউটিতে নাই তাহলে বেতন কাটবে অথবা গাল দিবে, এই অনিষ্ট থেকে বাঁচার জন্য, লাভ হাসিল করার জন্য অথবা অনিষ্ট থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলে থাকে। আপনি আল্লাহকে ভয় করুন, আর যদি সততা আপনার মধ্যে থাকে তাহলে নেকির রাস্তায় সবসময় থাকবেন, কখনো গোনার রাস্তায় যাবেন না। যেই ব্যক্তি মিথ্যা কথা বলে না, সত্য কথা সবসময় বলে, সে গোনা করতে পারে না। তার একটি কথা শোনেন, এটা তাকওয়া, যে আল্লাহকে ভয় করে তার দ্বারা গোনা হইতে পারে না, এটা অনেকবারই বলেছি, কিন্তু এটা কথা শোনেন, কেউ যদি সত্য কথা বলে তাহলে সে গোনা করতে পারে না, কারণ গোনা করবে, তারপর যদি জিজ্ঞেস করে এই তুমি খুন করেছো, আর ও যদি কসম করে না আমি জীবন মিথ্যা কথা বলবো না, তা তো আগে থেকে জানছে যে আমি তো জীবন মিথ্যা কথা বলবো না, যদি আমাকে জিজ্ঞাসাবাদ হয় খুন তুমি খুনি খুন করেছো, হ্যাঁ বলতে হবে, তো ধরা খাবো, তাই না, ব্যবসার করতে পারবে, তুমি এই কাজ করেছো, মোবাইল চুরি করতে পারবে আপনার, টাকা পয়সা চুরি করতে পারবে রুমমেট আপনার, কখনো পারবেন না, কারো যদি রুমমেটদেরকে জিজ্ঞেস করবেন যে কসম করে না যে আমি যা ভুল করি করি অন্য ভুল হতে পারে, কিন্তু আমি জীবনে মিথ্যা কথা বলবো না, তাহলে কারো চুরি করতে পারবে না, বেইমানি করতে পারবে না, ভাই 5,000 টাকা দেন এক সপ্তাহ পর দিয়ে দেবো, আর কসম করে আছে জীবন মিথ্যা কথা বলবো না, ওদের খেলাপি করতে পারবে, টাকা পয়সা বেমানি করে পালাতে পারবে, পারবে না। দেখলেন, এই উদাহরণ দিলাম, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি সত্যবাদী হওয়ার শপথ করে যে আমি সত্যবাদী, আমি সত্য কথা বলবো,
তাহলে তার দ্বারা পাপ হবে না। কারণ সবসময় তার একটা চিন্তা আছে যে ঠিক আছে আমি পাপটা করে নিলাম, কেউ যদি জিজ্ঞেস করে তো কী বলবো, জিজ্ঞাসা করলে কী বলবো, আমি তো মিথ্যে বলতে পারবো না, তো ধরা পড়ে যাবো। নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিঃসন্দেহে সততা ইয়াহদি রাস্তা দেখায় এলাল বীররি নেকির ওয়াইনাল বীররা ইয়াহদি এলাল জান্না, আর নেকি আর সৎকর্মশীল হওয়া রাস্তা দেখায় কিসের, জান্নাতের রাস্তা দেখায়। নেক কার হয়ে যান, সৎকর্মশীল হয়ে যান, তাহলে জান্নাতের রাস্তা পাবেন। ওয়াইনার রাজুল আল আয়াসদুক, আর নিঃসন্দেহে মানুষ যখন সত্য কথা বলতে থাকে ওয়া তাহার রাসিদ কোনের রেওয়ায়েত রয়েছে, আর সত্য ছাড়া মিথ্যার কাছেও যায় না, সত্য পথ তলাশ করে সন্ধান করে। হাত্তা ইউক্তাব ইনদাল্লাহি সিদ্দিকান, এমনকি এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সিদ্দিক মহাসত্যবাদীদের লিস্টে সামিল করে নেন, আবু বকর সিদ্দিকের দলে সামিল করেন, সাহাবায়ে কেরামদের দলে সামিল করেন, তাদের অনুসারী বলে সামিল করে নেন সিদ্দিক। আল হাদিস, হাদিসটা সংক্ষেপ করা হয়েছে, এর বাকি অংশে রয়েছে ওয়াইয়াকুম আল কাযিব, মিথ্যা কথা বলিও না, সাবধান মিথ্যা থেকে, ফাইনাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা বললে মিথ্যা কি করে, পাপের দিকে নিয়ে যায়। এক মিথ্যা বা একটা পাপকে ঢাকার জন্য কয়েক মিথ্যার প্রয়োজন, হ্যাঁ একবার মিথ্যা বলবেন তো বারবার মিথ্যা করার কথা বলার প্রয়োজন হবে, আর অভ্যাস হয়ে যাবে, তখন মিথ্যা বলা আপনার কাছে হালকা হয়ে যাবে। কিন্তু জীবনে শপথ করে নেন যে কখনো মিথ্যা বলবো না, তাহলে ওখানে রাস্তা বন্ধ, এই রাস্তায় শয়তান আপনার থেকে নিরাশ হয়ে গেছে যে এর দ্বারা মিথ্যা বলা হবে না, একে মিথ্যা কথা বলাতে পারবো না, সুতরাং পাপের কাছে যাবে না। মিথ্যা কী করে, ইয়াহদি ইলাল ফুজুর, পাপাচারের দিকে নিয়ে যাওয়া, ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। ওমা জালা রাজুল ইয়াকযিব, আর মানুষ যখন মিথ্যা কথা বলতে লাগে, ওয়া তাহার আল কাযিব, আর যেখানে মিথ্যা সেখানে ও হাজির, মিথ্যা সাক্ষী দিতে পারে, মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা বলে কারো কাছে ধার নিতে পারে, সব ক্ষেত্রে মিথ্যা বলতে পারে, মিথ্যা কার্ড মারতে পারে, সব কিছুতে ডিউটি করেন, তারপরে ডিউটি ওভারটাইম লিখাতে পারে, মিথ্যা যদি করা অভ্যাস হয়ে যায় তো সব ক্ষেত্রে মিথ্যা করা শুরু করো। হাত্তা ইউক্তাব ইনদাল্লাহে কাযযাবান, এমনকি ওকে কাযযাব মহা মিথ্যুকদের দলে সামিল করে নেওয়া হয়। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আরেকটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিরমিজিতে রয়েছে সততার ফজিলত সম্পর্কে, আসসিদক তুমানিনাতুন, সত্যবাদী হলে প্রশান্তি হাসিল হয়, আপনি সত্য কথা বলেন শান্তি আছে, কারণ চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন পুলিশ পুলিশ, মিথ্যা কথা বললে কি জানি, কেউ যদি বলে দেয় আসল ব্যাপারটা, তাই না, কিন্তু সত্য কথা বলে আমি যা করেছি ঠিক বলছি, এদিকে না ওইদিকে না। তারপরে গোয়েন্দারা কি করে জানেন, একটা আসামিকে বারবার রিমান্ডে নেয়, কেন, রহস্য আছে, কারণ মিথ্যা যদি বলে আগের কথাগুলো সব রেকর্ড রেখেছি, কিন্তু দু চার সপ্তাহ পরে ডাকবে, 10 দিন 20 দিন পরে আবার জিজ্ঞেস করবে, আর এইদিক ওইদিক এইদিক ওইদিকে জিজ্ঞেস করবে, একটু সামান্য যদি কথায় পার্থক্য হয়ে যায় তখন ধরে মিথ্যা কথা বলছি, এসব ট্রেনিং করানো হয় তাদেরকে। কিন্তু যে সত্যবাদী, ও যদি 20 বছর পরেও জিজ্ঞেস করেন ঘটনা সম্পর্কে একই রকম বলবে, ঠিক কিনা, একই রকম বলবে, কারণ সত্য কথা বলছে, যেটা ঘটেছে সেটা বলছে, বানিয়ে বলছে না, আর বানিয়ে বললে একটু কম বেশি হবে। তো সত্য কথা বললে মনের শান্তি রয়েছে, তো মানি না, ওয়াল কিজব বা ওয়াল কাজেব, কাজেব কিজিব দুটোই আরবিতে জায়েজ রয়েছে আরবি ভাষায়, কিন্তু কাজেবটা হচ্ছে বেশি শুদ্ধ, কাজেব শব্দটি হচ্ছে কাজাবা এক জেব কিজবান কাজেবান দুটোই মাসদার হয়, কিন্তু কাজেব শব্দটি বেশি সুন্দর আর বেশি শুদ্ধ, কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল কাজেব শব্দ ব্যবহার করবে, যা ও আলা কামিসে বেদামিন কাযিব বলেছেন, কিন্তু আসসিদকু আল কিজব এইরকম আরবিতে ব্যবহার হয়, সিদ্দিক যেমন হয় ওই রকমই কিজব। ওয়াল কাযিব রিবাতুন, আর মিথ্যা বলা হচ্ছে অশান্তির কারণ, রিবাতুন রাইব থেকে সন্দেহ, আর সন্দেহ মানুষের হলে অশান্তি থাকে, সংশয়, তো এখানে অশান্তির অর্থে রয়েছে, মিথ্যার আশ্রয় নিলে অশান্তি রয়েছে, মিথ্যার আশ্রয় নেন সবসময় চিন্তা লেগে আছে, কেউ যদি বলে দেয় কেউ যদি দেখে নেয়, হ্যাঁ এরকম অশান্তি থাকবে, কিন্তু সত্যবাদী হলে কোনো কিছু নেই, কোনো অসুবিধা নেই, সত্যবাদী আপনি। অমিনা সিদকা সিদক বিল কালাম, সততা বিভিন্ন রকমের রয়েছে, কথায় সততা সত্যবাদী হওয়া,
অসির কবিল মওয়েদ, আপনার প্রতিশ্রুতিতে ওয়াদাতে অ্যাপয়েন্টমেন্ট কারো সাথে ওয়াদা রয়েছে, যে কোনো কিছুর দেখা সাক্ষাতের হোক, টাকা পয়সা আদান প্রদানের হোক, অথবা কোনো আপনজন আত্মীয় স্বজনকে সাহায্য করতে চেয়েছেন, ঠিক আছে আমার কাছে মাসের বেতনটা আসুক তখন দেবই, যে কোনো ক্ষেত্রে হোক। অসির কফিল বাই অসেরা, ব্যবসা বাণিজ্য সততা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল কিছু সীমিত ক্ষেত্রে হয়তো সত্য কথা বলছে, স্বামী স্ত্রী একে অপরকে সত্য কথা বলে, স্ত্রী সত্যি ভালো মানুষ, স্বামীকে মিথ্যা কথা কখনো বলে না, ধোকা দিতে চায় না, স্বামীও ভালো মানুষ, স্ত্রী কখনো হয়তো মিথ্যা কথা বলতে চায় না, হ্যাঁ বাপ মাকে হয়তো মিথ্যা কথা বলতে চায় না, কিন্তু ব্যবসাতে ওই লোকটাকে পাঠিয়ে দেন ব্যবসা করার জন্য, দেখেন কি মিথ্যা বলে, বেশি লাভ করার জন্য, হ্যাঁ না তাহলে সে সত্যবাদী নয়। দু চারটি ক্ষেত্রে শুধু সত্যবাদী আপনি আর সত্যবাদী হয়ে যাবেন না, সত্যবাদী জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সততা থাকবে, আপনি সত্যবাদী হবেন। কেনা বেচার ক্ষেত্রে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে সত্য কথা যদি বলে কেউ ব্যবসা বাণিজ্যে, ক্রেতা এবং বিক্রেতা, যে খরিদ করছে সে আর যে কোনো কিছু বিক্রি করছে ব্যবসায়ী, উভয়ে যদি সত্য কথা বলে, সহিহ বুখারী হাদিস, ফাইন সাদাকা অবাইয়ানা, দুইজনে যদি সত্য কথা বলে আর যদি স্পষ্ট খোলাখুলি বলে দেয়, বর্ণনা করে দেয় যা দস্তুটি আছে ভালো মন্দ সব বলে দেয়, বুরে কাফি বাই এহমা, তাদের ব্যবসাতে বরকত দেওয়া হবে। ওয়াইন কাজাবা ওয়া কাতামা, আর যদি উভয় মিথ্যা কথা বলে বা দুজন একজন মিথ্যা কথা বলে, ওয়া কাতামা, আর দোষ ত্রুটি গোপন করে, লুকায়, দোষ আছে তারপর দোষ লুকায়, মহেকাত বারাকাত বাই এহমা, তাদের ব্যবসার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। গাড়ি বিক্রি করতে গিয়ে আজকাল যা চলছে, আপনার গাড়িতে দোষ থাকে বলবেন, আর একটু এমন কিছু করে যাচ্ছেন যাতে দোষ ধরা না পড়ে, হ্যাঁ গরু ছাগল বিক্রি করতে গিয়ে, হ্যাঁ তারপরে যেগুলো বিভিন্ন রকমের মেশিন এসব বিক্রি করতে গিয়ে না দোষ বলবেন না আপনি, তাহলে বরকত হবে না। তারপরে আজকাল ওয়ার্কশপগুলোতে গাড়ি ঠিক করতে যান, ওখানে গাড়ি ঠিক করতে গেছেন আপনি হয়তো, আর ও কাজ হয়তো একটা তার এক জায়গায় জড়িয়ে দিতে হবে, আপনার চোখের সামনে করবেন, চোখের সামনে করলে তো পয়সা দেবেন আপনি, বুঝছেন না, এই গাড়িতে সময় লাগবে, তার রেখে দিল আর আপনি আজ যাওয়ার পরে গাড়িটাতে একটু তারটা জড়িয়ে দিল, পাঁচশো রিয়াল, এক হাজার রিয়াল আপনার গাড়িতে এই করতে হয়েছে। সুবহানাল্লাহ, হাদিসওয়ালা হারাজ, এই বিশেষ করে যাদের কাছে ওয়ার্কশপ রয়েছে, যে কোনো ওয়ার্কশপে গাড়ির হোক অথবা আর কিছু মেনটেন্সে যারা রয়েছে, কী বলে ওগুলোকে, মেকানিক্যাল কাজ যারা করে, এদের রুজি শুধু মনে করেন যে ওই রুজি বা যারা মদের দোকান খুলে আছে তাদের রুজি হারাম, হ্যাঁ যারা গাঁজা বিক্রি করে তাদের রুজি হারাম, আর এদের রুজিগুলি হালাল, যারা অবৈধ ছবি তুলে তাদের রুজি শুধু হারাম আর এদের রুজি হালাল, না কখনো না, আল্লাহ যেন হেফাজত করেন। জি আর দাঁড়ি মারা, জি হ্যাঁ দাঁড়ি মারছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইজনের সত্য কথা বলা, যে বিক্রি করছে তার সত্য বলাটা তো স্পষ্ট হচ্ছে, কিন্তু যে কিনতে আসে ও আবার কীরকম সত্য বলবে, হ্যাঁ ওরও আছে, আজকাল জাল টাকা চলছে, এটা দামি সামান কিনলো আর জাল টাকা, জাল ডলার ধরে দিয়ে চলে গেল, জাল রিয়াল ধরে দিয়ে চলে গেল, হইতে পারে না, মহেকাত বারাকাত ভাই এহমা, এই যে সামান কিনে নিয়ে গেলে কোনো বরকত হবে না। এইরকমই আদান প্রদানের ক্ষেত্রে, কাউকে কাজ দেবেন এই ক্ষেত্রে, কারো সাথে চুক্তি করছেন, কন্ট্রাক্ট করছেন এই ক্ষেত্রে, যে কথা বললেন, যেই বেতনে নিয়ে আসছেন, যে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দেওয়ার কথা বলেছেন, সেটাই দিতে হবে আগে। আর আপনিও যদি 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা যদি বলে আসেন যে হ্যাঁ 10 ঘন্টাতে আমি সাইন করে এলাম, তো তার উপরে আবার অসন্তুষ্টি প্রকাশ করলে হবে না, আর তারপর মালিকের কাজ ছেড়ে পালাইলে হবে না, ওয়াদা করে এসছেন কেন, অনেকে এরকম আছে কাজ খুব লম্বা, আমি জিজ্ঞেস করি যা যখন আসেন তখন কী চুক্তি করেছেন, তখন সাইন করেছিলাম 10 ঘন্টায়, হ্যাঁ সাইন করেছি এত টাকা বেতন নেব, অত টাকা বেতন, আপনি 500 টাকায় সাইন করলেন কেন আপনি, না আমি যাবো না এই বেতনে। তো এইরকম ত্রুটিগুলো উভয় পক্ষ থেকে রয়েছে, আমাদের এক পক্ষের অনেক সময় দোষ ত্রুটি নজরে আসে, অন্য পক্ষের দোষ ত্রুটি আমাদের নজরে আসে না। আর মুসলিমুন আলা শরুতে, মুসলিম নিজের শর্তের ওপর থাকবে, যেই শর্ত যার সাথে হয়েছে সেই শর্ত সে পূরণ করবে, এই ক্ষেত্রেও সততা জরুরি। সততা বা সত্যবাদী হওয়ার বিপরীত হচ্ছে মিথ্যাবাদী হওয়া, অজিদ্দুসির কাল কেজিব,
সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা, ওয়াহুয়া মিন সিফাতিল মুনাফিকিন, মিথ্যা আচরণ করা, মিথ্যা বলা, মিথ্যা লিখা, মিথ্যা রিপোর্ট দেওয়া ইত্যাদি, এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র, মুনাফিকের চরিত্র। কাল আলহি সালাতু সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে অহরহ মিথ্যা কথা বলে, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে কাউতে সাথে প্রতিশ্রুতি হয় অথবা চুক্তি করে, কি করে ওয়াদা খেলাফি করে, ওয়াদার প্রতিশ্রুতির বিপরীত করে, ভঙ্গ করে, আর ওয়াইজা উতুমেনা খানা, যখন কোনো আমানত ন্যস্ত করা হয় কোনো কিছুর কথার হোক আর মাল সামানের হোক ধনসম্পদের হোক, তো কি করে খেয়ানত করে, বিশ্বাসঘাতকতা করে। সবচেয়ে বড় মিথ্যা কি, সবচেয়ে বড় মিথ্যা বলা, কোন মিথ্যা? একজন মানুষ আরেকজনের মানুষের সাথে মিথ্যা কথা বলছে, একজন হ্যাঁ ছেলে বাপ মাকে মিথ্যা কথা বলছে, বাপ মা ছেলেকে মিথ্যা বলছে, বড় হ্যাঁ মিথ্যা সাক্ষী দেওয়া, এটা খুব বড়। এমনি মিথ্যা কথা বলার চাইতে বড় মিথ্যা হচ্ছে কি, মিথ্যা সাক্ষী দেওয়া। কারণ মিথ্যা সাক্ষী দিলে হয় কি, একটা নির্দোষীকে দোষী করে দিলেন, ভালো মানুষকে দোষী করে দিলেন, চোর ডাকাত খুনি বানাই দিলেন, অথবা এর বিপরীতটা করলেন। এর চাইতে বড় হ্যাঁ মিথ্যা কি, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা। দুই নম্বর হচ্ছে আল্লাহ পাকের রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলা। জি, তাহলে বাপের সাথে মায়ের সাথে মিথ্যা কথা বলা, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা করার কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া কোর্টে গিয়ে আদালতে গিয়ে বা কোনো একটা সামাজিক বিচারে, এর চাইতে বড় মিথ্যা হচ্ছে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলা। লেখক বলছেন ভাষ্যকার ওয়ামিন আজামিল কাজিব আল কাজিব আর আল্লাহ, সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা, ওয়াল কাজিব আলা রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিথ্যা কথা বলা। আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলার পরিণতি হচ্ছে পৃথিবীতে শিরক, আল্লাহ কখনো শরীক কোনো যুগে গ্রহণ করেন নাই, আদমের যুগেও গ্রহণ করেন, আদমকে পয়দা করার আগেও কখনো তার কোনো পার্টনার শরীক ছিল না, হ্যাঁ নূহ আলাইহিস সালামের যুগেও গ্রহণ করেননি, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও গ্রহণ করেন নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও গ্রহণ করেন নাই, হ্যাঁ ভারতেও গ্রহণ করেননি আর ইউরোপেও গ্রহণ করেননি। তাহলে মূর্তি পূজা আর কবর পূজা, মাজার পূজা, আল্লাহ ছাড়নের কাছে চাওয়া, আল্লাহ ছাড়নের কাছে ছেলে মেয়ের আশা করা, আল্লাহ ছাড়া অন্য রোগ ভালো করতে পারে, আল্লাহ ছাড়া অন্য মনস্কামনা পূরণ করতে পারে, এগুলি হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা, শিরক। আল্লাহর সাথে এমন কিছু সম্পৃক্ত করা যেটা হ্যাঁ অবাস্তব, আল্লাহর ছেলে মেয়ে সাব্যস্ত করা, হ্যাঁ এগুলিও তার অন্তর্ভুক্ত। তো তাহলে শিরক অথবা নাস্তিকতা, আল্লাহ নেই বলে দেওয়া, হ্যাঁ আল্লাহ ফাক রব্বুল আলামিন সম্পর্কে মিথ্যা বলার আর অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ, বাথরুমে আল্লাহ, গাছের ভিতরে আল্লাহ, মূর্তিটা যে দাঁড় করেছে হিন্দুরা ওর ভিতরেও আল্লাহ, সর্বত্র বিনা মানে যা সব কিছুতে বিরাজমান, মানে তো এটাই হয় না? তাহলে তারপরে গঙ্গা তো বিরাজমান, পদ্মা তো বিরাজমান, যমুনা তো বিরাজমান, আপনার মেঘনা তো বিরাজমান, সুতরাং হিন্দুরা যে গঙ্গা পূজা করছে, যমুনা পূজা করছে, তো বন্ধু কী করছে, তো বলছে যে ঈশ্বর আছে, হ্যাঁ তোমরাই তো বলছো মুসলমান যে সর্বত্র বিরাজমান, সব কিছু তো বিরাজমান, তো আল্লাহকে পাওয়ার জন্যই তো আমি গাছের পূজা করছি, আল্লাহকে পাওয়ার জন্যই তো লিঙ্গ পূজা করছি, আউযুবিল্লাহ তুই বিরাজমান সব কিছুর পূজা। তাহলে এগুলি হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা আল্লাহ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা বলা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেননি, যা করেননি, যেটাকে দিন বলে সাব্যস্ত করেন সেটাকে দিন বলা মানে বিদাত করা। তাহলে বিদাতীরা সবচেয়ে বড় মিথ্যাবাদী, মুশরিকরা সবচেয়ে বড় মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেলেন এরা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ দিয়ে গেলেন তকবীরে তাহরিমা থেকে শুরু করে আর সালাম পর্যন্ত, এটা হচ্ছে নামাজের শুরু শেষ, এরা নামাই তো বাড়াইলো, ইক্তাদাই তো বেহাজাল এম্বা বাড়াইলো, আনা ইমাম লেমান হাজার আমল্লাম হাজার বাড়াইলো, যাই নামাজের দোয়া বাড়াইলো, কত বড় মিথ্যা রাসূল সম্পর্কে মিথ্যা কথা। রাসূলুল্লাহ জীবনে এরকম নামাজ পড়েন নাই, জীবনে একটিও নামাজ এরকম পড়েন নাই, আর ইমাম আবু হানিফা পড়েননি হানাফি ভাই, ইমাম শাফি পড়েননি, শাফিকে বলছি শাফি ভাইকে বলছি, কোন ইমামরা পড়েননি, আর তারা পড়লেও সেটা আমাদের দলিল নাই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে সংঘর্ষিত হয়। তাহলে তো আল্লাহ এবং রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলার পরিণতি হচ্ছে শিরক আর বিদাত।
শিরক আর বিদআত, নাস্তিকতা ইত্যাদি। কাল আলাইহিস সালাতু ওয়াসালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃত জেনে শুনে আমার সম্পর্কে মিথ্যা কথা বলে, আল্লাহ খুশি হবেন মিলাদ মহফিল করলে। মিলাদ মহফিলে নবী হাজির হয়ে যান, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, যে কিছু নবী নূরের পয়দা, আমার সম্পর্কে মিথ্যা বল, নবী নূরের পয়দা, আল্লাহর নূরের পয়দা, হ্যাঁ নবীর ছায়া ছিল না, নবীর পেশাব পায়খানা কখনো দেখা যেত না, আর পেশাব পায়খানা দেখা যেত না, তো মা আয়েশা তো বলছেন যে কাপড়ে বীর্য লেগে থাকতো আমি সেটাকে ঘষে দিতাম অথবা ধুয়ে দিতাম, যেরকম হাদিস রয়েছে, তো দেখা যেত, তো বীর্য দেখা যাচ্ছে আর পেশাব পায়খানা বা দেখা যেত না, তা আসল হচ্ছে যে মানুষেরও দেখা যাবে। কিন্তু এগুলো আমাদের বিদাতি সমাজে খুব ছড়িয়ে আছে যে জীবনে পেশাব পায়খানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখেনি, হ্যাঁ আবার ওদের কিতাবে আছে যে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পান করে নিয়েছে, তো দেখা যেত না যে বলছো, আস্তাগফিরুল্লাহ। দেখছেন না, বাতিল কথায় কি থাকে, সংঘর্ষ থাকে, দ্বন্দ্ব থাকে, একবার একরকম আর এক রকম, যেমন একজন আসামি যদি মিথ্যুক হয় তো কথায় দ্বন্দ্ব শুরু হয়ে যায়, ওই রকম এরা হলো আসামি বিদাতিরা, এরা আল্লাহ পাকের আসামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে আমার সম্পর্কে জেনে শুনে অজান্তে না, ইচ্ছা অনিচ্ছাকৃত অনেক সময় হইতে পারে, আপনি ভাবছেন যে এটাই ঠিক অথচ ভুল, তাহলে আল্লাহ মাফ করবেন, কিন্তু ইচ্ছা করে জেনে শুনে ও জানে ভালো করে যে কোনো দলিল নেই, কোরআন কোনো একটা আয়াত পেশ করতে পারবো না, রসুলের একটা হাদিসও পেশ করতে পারবো না, এটা হচ্ছে মত আমার জেনে শুনে মিথ্যা কথা বললো, ফালিয়াতা বাবা মাকাদাহ মিনান্নার, সে যেন তার জায়গা তৈরি করে নেই, স্থান বানিয়ে নেই মিনান্নার, জাহান্নামে, জাহান্নামে তার স্থান বানিয়ে নিক, অর্থাৎ তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম হাদিস। ওয়ামিন আল কাজিব আল কাজিব ফিল হাদিস, আর মিথ্যার অন্তর্ভুক্ত হচ্ছে কথাবার্তায় মিথ্যা কথা বলা, কথায় মিথ্যা কথা বলা, অনেকে রসিকতার ছলে, হ্যাঁ রসিকতার ছলে মিথ্যা বলাকে কি মনে করে, হালকা মনে করে, বরং এটা ফ্যাশন হয়ে গেছে, হ্যাঁ এপ্রিল ফুল করে, মূর্খ মুসলমান যাদেরকে বোকা বানিয়েছে ইহুদি নাসারারা, হ্যাঁ আল্লাহর শত্রু আল্লাহর দিনের শত্রুরা, আর এপ্রিল ফুল মুসলিম করে, শিক্ষককে বোকা বানায় ছাত্ররা কলেজ ইউনিভার্সিটির, হ্যাঁ একজন সঙ্গী আরেকজন সঙ্গীকে বোকা বানায়, বুঝছেন না, যে হ্যাঁ তো কথায় মজাক মজাক করে করছে রসিকতায়, আপনি এক দু মিনিটের জন্য রসিকতা করলেন, মিথ্যা কথা বললেন, আর তারপরে সত্য কথা বলে দিলেন, তারপরে গুনাহগার আপনি, তারপরে গুনাহগার। ও বাজুন নাসি এত সাহাল ফিল কাজে ফিল মজাহ, ভাষ্যকারে যেন বলছেন যে কিছু লোকের আছে যে ঠাট্টা মজাকের ছলে মিথ্যা বলাকে হালকা মনে করে, এমন কোনো ব্যাপার না, আমার তো উদ্দেশ্য আছে যে আমি তো একটু পর বলে দেবো, মোবাইলটা রেখে নিয়েছে, রাখার পরে পেশান আছে, বেচার পেশান আছে, এই মোবাইল দেখেছেন আমার মোবাইলটা, বলছে না ভাই, হ্যাঁ করে না করে না, অনেকে চাবি ঘরের চাবি, চাবিটাকে রেখে নিয়েছে, তারপর বেচারা পেশান ঘরে ঢুকতে পারে না, ও সে চাবিটা আমার দেখেছেন, বলছেন না ভাই, না আপনি মনে হয় নিয়েছেন, না 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 আমি কেন নেবো আপনার চাবি, মিথ্যা কথা বলছেন আপনি, হ্যাঁ উল্টো ওকে বলছে মিথ্যা কথা বলছেন, হ্যাঁ দু চার পাঁচ মিনিট দশ মিনিট হয়রান করার পরে চাবিটা ধরিয়ে দিল, হ্যাঁ এসব করে আমাদের দেশের মুসলমানরা, জায়েজ না এগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বাইতিন ফিল জান্নাহ, আমি জান্নাতে একটি ঘরের জামিন হব, দায়িত্বশীল হব, লেমান তারাকাল কাযেবা, ওই ব্যক্তির জন্য যে মিথ্যাকে ছেড়ে দেয় পরিত্যাগ করে, ওয়ালাউ কানা মাযান, এমনকি ঠাট্টার চলে হইল, রসিকতার ছলে হইলেও মিথ্যা বলে, জীবনে কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলে না, এমনকি রসিকতা করেও মিথ্যা কথা বলে না, স্বামী স্ত্রী তার সব রসিকতা করে, বাসায় গিয়েছেন না কিছু বুঝতে পারছেন, রান্না করেছে করেনি বুঝতে পারেন না, কী ব্যাপার আজকে রান্না বান্না করেনি নাকি, না আজকে করিনি শরীর খারাপ, রান্না করে প্রস্তুত আছে, ও ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ও দেখছে যে কি মেজাজ গরম হয় না কি হয় একটু দেখছে, তো রসিকতা করে না, হ্যাঁ হ্যাঁ ইত্যাদি এইরকম, এর উল্টো বাজার করে নিয়ে গেছে, কিছু বাজার করতে বলেছিল আপনাকে, শাড়ি কিনতে বলেছে, হ্যাঁ বাজার করে নিয়ে গেছেন, আপনি রেখে দিয়েছেন বা কিছু, কী ব্যাপার তোমাকে বাজার করতে বলছো, খালি হাতে চলে আসছো, বলছে আজকে বাজার করতে পারিনি, মিথ্যা কথা বলছেন আপনি রসিকতা করে,
সবগুলি নাজায়েজ কাজ। যদি আপনি এই রসিকতারও মিথ্যা না বলেন তাহলে আপনার জন্য জান্নাতে একটি ঘরের জামানত নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আখরাজ আবু দাউদ, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন হাদিসটি বিসনাদিন হাসান, হাসান উত্তম সনদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও এক ধরনের মিথ্যা থেকে সতর্ক করেছেন, মানুষকে হাসাবার জন্য মিথ্যা কথা বলা, উপন্যাস, নাটক, এগুলি কি, তারপর আরও কি বলে এগুলো, ও হ্যাঁ এই ধরনের, হ্যাঁ ড্রামা, হ্যাঁ ড্রামা এই ধরনের, হ্যাঁ কৌতুক, আরও কিছু। নবী করিম বলছেন ওয়াইলুল্লিল্লাযী ইউহাদ্দিস, ওই সব ব্যক্তির জন্য দুর্ভোগ রয়েছে বা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। ইউহাদ্দিস, যারা কথা বলে, ফায়াকযিব, আর মিথ্যা কথা বলে, লিইউযহিকা বিহিল কওম, মানুষকে হাসাবার জন্য, বানানো গল্প, বানানো গল্প, এমন এমন মজার গল্প বয়ান করে। আগের যুগে এগুলো গল্প সারা রাত ধরে চলছে, দাদি নানি বয়ান করছে আর নাতিরা শুনছে, হ্যাঁ মা বয়ান করছে, ছেলেরা ঘুমায় না, মেয়েরা ঘুমায় না, শোনাচ্ছে, যতক্ষণ ঘুম না আসছে গল্প শোনাচ্ছে, সব মিথ্যা গল্প। হ্যাঁ সোনা ভানের গল্প শুনেছে না, সোনা ভানের গল্প, আমি অত গল্প জানি না কিন্তু নামটা যদি জানি, হ্যাঁ 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 অমুকের গল্প, তমুকের গল্প, এসব গল্প মানুষকে হাসাবার জন্য। ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, তার জন্য দুর্ভোগ দুর্ভোগ, তিনবার করে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধ্বংস ধ্বংস। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদ হাদিস, তিরমিজির হাদিস, হাদিসের সনদ হচ্ছে হাসান। সুতরাং আমরা মুসলিম বিশেষ করে আল্লাহকে ভয় করি, পরকাল সম্পর্কে চিন্তাশীল, আমাদের প্রত্যেকটি কথা রেকর্ড হচ্ছে, মালায়েকা রেকর্ড করছেন, আমাদের আমলনামায় যাচ্ছে। সুতরাং আমরা যাতে করে মিথ্যা থেকে বেঁচে থাকি আর সবসময় যেন সততাকে বজায় রাখি। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন আর তাদের দলে সামিল করেন। দ্বিতীয় আরেকটি গুণ হচ্ছে আমানত। লেখক বলছেন বল আমানা, আমানত একটি উত্তম চরিত্র। আমানতদার হয়ে যাওয়া যেমন তেমন কথা না। আল্লাহ পাক কোরআনে কারিমে প্রশংসা করেছেন মূসা আলাইহিস সালামের। মূসা আলাইহিস সালাম 7 দিন না খেয়ে যখন মদিয়ানে পৌঁছিলেন আর সেখানে গিয়ে যখন খাবারের ব্যবস্থা পেলেন ওই সোয়াইব, সোয়াইবের মেয়েরা, সোয়াইব আলাইহিস সালাম নবী হইতে পারে অথবা অন্য কোনো সোয়াইব, আর এটাই ঠিক হয়তো, তো মেয়েরা গিয়ে বললে যে আব্বা একে আমাদের বাড়ির চাকর রেখে নেন, ইয়া আবাত ইস্তাজির হু, লোকটা খুব ভালো দেখলাম, খুব ভালো মানুষ দেখলাম, ইস্তাজির হু, একে বাড়ির চাকর হিসাবে রেখে নেন, কারণ আমার আপনার মেয়ে সন্তান ছেলে সন্তান নেই, আর এই বকরি ছাগল দেখাশোনা সংসারের কাজ কে দেখে, ইস্তাজির হু, ইন্না খাইরা মান ইস্তাজারতা আল কাউইউল আমিন, কারণ সবচাইতে উত্তম চাকর হচ্ছে, হ্যাঁ মজুর হচ্ছে কে, আল কাউই, যার শরীরে শক্তি আছে, যেটা কাজ দেওয়া যাবে করতে পারবে, আর শক্তিমান মানুষ অলস সাধারণত হয় না, আল আমিন, এবং যে বিশ্বস্ত আমানতদার, শরীরে শক্তি থাকা সত্ত্বেও কে করে না কাজ, যে খায়েন খেয়ানতকারী অলস, খেয়ানত করবে ও কাজ না করে বা অল্প কাজ করে বেশি পয়সা নেবে, খেয়ানতকারী তো আল্লাহ, হ্যাঁ তো এই মানুষ বহন করেছে দায়িত্ব, বহন করে ভুলে গেছে, ইন্নাহু কানা জালুমান জাহুল, আর মানুষের প্রকৃতি হচ্ছে জুলম করা, বড় জুলমকারী হওয়া, আর জাহুল আর বড় অজ্ঞতা, বড় অজ্ঞ হওয়া, জালুম আর জাহুল এগুলো মোবালাকার শেখাব, বড় জালেম মানব জাতি আর বড় জাহেল মূর্খ মানব জাতি। হ্যাঁ প্রথম কথা, তুমি দায়িত্ব পালন না করতে পারো, নিতে না, দায়িত্ব নিয়েছো তাহলে দায়িত্ব ঠিকভাবে আদায় করতে হবে, দায়িত্ব নেবে আর আদায় করবে না তো জালেম হবে, মানুষ জালেম আর জাহেল, মানুষের মধ্য থেকে এই দুটি খারাপ গুণ সরিয়ে দেন, অজ্ঞতা সরিয়ে দেন, সঠিক জ্ঞান দেন, আর সর্বপ্রথম জ্ঞান হচ্ছে তার সৃষ্টিকর্তাকে জানবে, হ্যাঁ তার আহারদাতাকে জানবে, কে তাকে পৃথিবীতে নিয়ে এসেছেন না থেকে, হ্যাঁ কে অস্তিত্ব দিয়েছেন তাকে জানবে, তার বিধান জানবে, তার আদেশ নিষেধ জানবে, তাহলে তার অজ্ঞতা দূর হবে, আর অজ্ঞতা যখন দূর হয়ে গেল তখন আর বাড়াবাড়ি করবে না, যেইভাবে তাকে চলতে বলা হয়েছে ঠিক সেইভাবে চলবে, তাহলে সে আর জালেম হবে না। এই দুটো যদি বদচরিত্র আমরা দূর করে দিতে পারি তাহলে আমরা সৎকর্মশীল হয়ে যেতে পারবো, জান্নাতি হইতে পারবো। আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আমানত বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে, কাজকর্ম সম্পাদন করার ক্ষেত্রে, যেই কাজ আপনার দায়িত্বে দেওয়া হয়েছে সেই কাজ আদায় করা,
বাপ মা বাপ মার ঘরে থাকেন, বাপ মা কোনো দায়িত্ব দিয়ে সে দায়িত্ব পালন করবেন, আপনার মালিক যে চাকরি করছেন যে দায়িত্ব দিয়ে সে দায়িত্ব পালন করবেন। অমিনাল আমানা আদাউল আমাল কামা কল্লিফা বিহিল ইনসান, মানুষকে যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করো। অমিনাল আমানা আমানতুল আউলাদ ওয়াল আহল ওয়া তারবিয়াতুহুম ওয়া তারবিয়া সালেহা, আমানতের একটা দিক হচ্ছে ছেলেমেয়েরা হচ্ছে আমানত। কেমন করে আমানত? আল্লাহ পাক রব্বুল আলমিনের দান, আল্লাহ দিচ্ছেন আপনাকে ছেলে মেয়ে, হ্যাঁ দুই রকম অথবা একরকম, আর আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এদেরকে কেমন করে প্রতিপালন করতে হবে, এদের লালন পালনটা কেমন করে হইতে হবে। যদি তাতে আপনি অবহেলা করেন, গাফিলতি করেন, তাহলে কি করলেন? খেয়ানত করলেন। বলুন একটা উদাহরণ দিই, এর অনেক দিক রয়েছে, এই বিষয়টা নিয়ে বললে পুরো সময়টা পার হয়ে যাবে। একটা দিক বলি, আপনার একটা মেয়েকে মানুষ করলেন বা একটা ছেলেকে মানুষ করলেন, ছেলে মানুষ করা এই আমানতটা শুধু তাকে খেতে দেওয়া, তাকে পোশাক দেওয়া, তাকে ভালো চিকিৎসা দেওয়া, হ্যাঁ আর স্কুল কলেজে পড়িয়ে ওকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া, হ্যাঁ কত বেশি টাকা আমার ছেলে মেয়ে ইনকাম করতে পারে এইরকম ছেলে তৈরি করে দেওয়া। একজন মেয়ের বাপের সাথে আমার আলোচনা, দুনিয়াদার মানুষ, সে আমার সামনে বলছে, বেশি খুব বেশি শিক্ষিত তো, তো আমি নীরব আছি আর সে বলে যাচ্ছে তার কথা। তো বলছে আমার মেয়ে বলছে, মেয়ে সাবালিকা হয়ে গেছে, মেয়ে বলছে যে আব্বা আজকাল সবচেয়ে বেশি ইনকাম আছে বিজনেস লেখাপড়া করলাম, সুতরাং আমি বিজনেস পড়ব আর বড় একটা কোম্পানির আমি ম্যানেজার হব। ও নিজের মেয়ে সম্পর্কে মেয়ের বাবা এই কথা বলছে, বেশ অনেকদিন আগের ঘটনা এটা। চিন্তা করুন, তাহলে আপনার মেয়ে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবে যেটা টার্গেট আপনার মেয়ের, কারণ ওইভাবে আপনি লালিত পালিত করেছেন, যার ফলে ও টাকা ছাড়া আর কিছু বুঝছে না, ও তার চরিত্রও বুঝে না, তার শালীনতাও বুঝে না, আর সে কোন জায়গায় সুরক্ষিত থাকবে, তার জানমাল ইজ্জত আবরু সেটাও বুঝে না, ও বুঝে পয়সা, পয়সা কোথায় বেশি আছে। আপনি আপনার দায়িত্ব পালন করে আমানত আদায় হয়ে গেল আপনার, ভালো খেতে দিয়ে আর ভালো পড়তে দিয়ে আর ভালো তাকে টাকা পয়সা ইনকামের রাস্তায় লাগিয়ে দিয়ে, ছেলে বা মেয়ের বিবাহ দিতে গিয়ে এটা বেনামাজি ছেলের হাতে তুলে দিলেন আপনি মেয়েটাকে। প্রথম কথা, মেয়েটিকে হয়তো নামাজি বানাননি, আর যদি নামাজি হয়েও যায় বানিয়েছেন, অথবা অনেকে মেয়েকে নামাজি বানিয়েছেন তারপর বেনামাজির হাতে তুলে দিচ্ছেন বিয়ের সময়, মেয়ে ভালো মাশাআল্লাহ নিজের থেকে বানাইতে হয়, নিজের থেকেই নামাজি হয়ে গেছে, জানছেন আমার মেয়ে নামাজি, আর একেবারে বেনামাজির হাতে তুলে দিয়ে দিলেন, বিবাহ দিয়ে দিলেন। বোনের ক্ষেত্রে এরকমই করে থাকে আজকালকার লোকেরা, পয়সা আছে ব্যাস দেখা দেখি আর কিছু নাই, চাকরি আছে গেলে সুখে থাকবে আমার মেয়ে আমার বোন, দিয়ে দিল, মুশরিকের হাতে তুলে দিয়ে দিলেন আপনি, জানছেন যে মাজারপন্থী কবর পূজারীরা ওদের ঘরে আপনার সহি আকিদার মেয়েকে তুলে দিয়ে দিলেন, শুধু পয়সা দেখে চাকরি দেখে ধন সম্পদ ইত্যাদি দেখে, হ্যাঁ বিদ্যার্থীদের ঘরে তুলে দিয়ে দিলেন, আর সেখানে গিয়ে কী যে মানসিক পীড়ায় ভুগছে, ওরা সবাই শিরক বিদাত করবে, এ যদি বলে আমি যাবো না ওইসবে, তাহলে কী যে তার জুলুম অত্যাচার চলে এসব ঘটছে, কেয়ামতে জবাবদেহি করতে হবে না, খেয়ানত করলেন না আপনি, এরকম বহু খেয়ানত। জি হ্যাঁ, বেদিনের হাতে তুলে দেওয়া, নাস্তিকের হাতে তুলে দেওয়া ইত্যাদি, অথবা চরিত্রহীন তার হাতে তুলে দেওয়া শুধু দুনিয়া দেখে, দিন শিখালেন না, শুধু দুনিয়াই শিখালেন, দুনিয়ার শিক্ষা দিলেন ছেলে মেয়েকে কিন্তু দিন শিখালেন না, কোরআন কারিম পড়তে পারে না আপনার ছেলে, কোরআন কারিম অর্থ জীবনেও পড়ে না, সূরা ফাতিহার অর্থই বুঝে না, নামাজের শুরুতে শেষ পর্যন্ত দোয়া সূরা কিছুই মুখস্থ নাই আপনার ছেলের, বাকি দুনিয়ার ক্ষেত্রে খুব পটু, খুব পটু, তাহলে খেয়ানত করলেন আপনি। তো ভাষ্যকার ওই জন্য বলছেন যে আমানতের একটি দিক হচ্ছে ছেলে মেয়েদের আমানত, পরিবারের আমানত, আপনার স্ত্রী আমানত, আপনার স্ত্রী আমানত, আপনার স্ত্রীকে একাই আপনি গ্রামে থাকবেন, আপনার স্ত্রী আমি শহরে থাকব, হইতে পারে তার অসৎ উদ্দেশ্য, অথবা অসৎ উদ্দেশ্য তখন নয়, ও ভাবছে যে আমি গ্রামের এই পরিবেশে থাকবো না, আমি শিক্ষিতা মেয়ে শহরে থাকবো, শহরে পরিবেশে গড়ে মানুষ হয়েছি, আর গ্রামে আপনার আপনার বাপ মায়ের কাছেও রাখলেন না, আর তারপরে সেখানে থাকলেও আপনার সবার লোক দেব কী বলছে ভাইরা থাকবে, দেবর ভাসুর থাকবে, আর তাদের মাঝখানে রাখবেন, এইটা ওর রিস্কি ঝুঁকিপূর্ণ, অথবা তার মায়ের ঘরে বাপের ঘরেও রাখলেন না, হ্যাঁ আপনার স্ত্রী বলছে আমি আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দাও,
আমি শহরের রাজধানীতে থাকবো আর ওখানে আমি আরামে থাকবো, তুমি বিদেশে থাকবে তাহলে এরকম হয়েছে। একা আমি বেশ কিছু এরকম ভাইদেরকে জানি যারা কথা বলতে গিয়ে দেখেছি একা তার স্ত্রীকে কোথায় রেখেছে, বলছে ঢাকায় রেখে এসেছি, অমুক শহরে রেখে এসেছি, কে থাকে তার সাথে, কেউ থাকে না, ও থাকে ওর ইয়ে থাকে, কেউ বলে ওর ভগ্নিপতি থাকে, বোন থাকে, অথবা থাকে কেউ থাকে ওর চাচাতো ভাই থাকে, মামাতো ভাই থাকে, বাজার টাজার কেউ করে ওই চাচাতো ভাই মামাতো ভাই বাজার করে দিয়ে যায়, আরে বাজার করে দিয়ে যেতে যেতেই কী হতে পারে, অথবা ছেলে মেয়েরা বড় হয়েছে তো ওদের লেখাপড়ার উদ্দেশ্যে আমি আমার ফ্যামিলিকে একেবারে সাবালক হয়নি, সাবালক ছেলে যদি হইতো তো আরাম হয়ে যেত আলাদা কথা, কিন্তু শুধু মেয়ে দুটো মেয়ে একটা মেয়ে আর আপনার স্ত্রীকে রেখে চলে এসছেন কি জন্য, ভালো লেখাপড়া করা বসে যেন শহরে রেখে চলে এসছি, আর ওখানে করে বাজার করার কোনো লোক নেই, ওই চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই অমক তমক দেবর তারা বাজার করে দিতে আসে, অথবা টিউশন পড়াইতে আসে টিচার, আর কত যে টিচার বলবো না যে শুধু ইংলিশ টিচার এসে এই সব কাজ করে, হ্যাঁ মাদ্রাসা পড়া টিচার আপনার মেয়েদেরকে ছেলেদেরকে কোরআন শিখাতে এসছে আর তারপরে খেয়ানত করে বসে আছে, হাদ্দেসওয়ালা হারাজ, এরকম বহু ঘটনা ঘটছে, তা আপনার জন্য জায়েজ, তা আপনার পরিবারও এরকমই হচ্ছে আমানত অতারবিয়াত হোম অতারবিয়া সোয়ালেহার নেক তরবিয়ত করা, সুতরাং আপনার পরিবারকে এমন জায়গায় রাখবেন যেখানে সুরক্ষিত, অনেক ভাইরা এই গোঁড়ামি আছে বিয়ে করেছে আবার ওর বাবার বাড়ি কেন থাকবে, এটা আর এক মূর্খামি, বিয়ে করেছে ওর বাবার বাড়ি কেন থাকবে, থাকবে কোথায় বলছে আমার বাবার বাড়ি থাকবে, আপনার বাবার বাড়ি কী আছে, বলছে যে আমার ভাইরা আছে, সুবহানাল্লাহ, সাবালক সাবালক ভাইদের সামনে বিবাহ বিবাহ হয়েছে, আরে বিবাহ হইলেও তো ফেতনা হইতে পারে, যদি একটু কম হইতে হইতে পারে কিন্তু ফেতনা হইতে পারে, তাহলে পর্দার ব্যবস্থা করেন আলাদা করে, তা না করে ওখানে রেখে চলে এসছেন আপনি, একটা বউ বাড়ির রান্না করবে সমস্ত ওই দেবর ভাষু সবাই দেবর দেবরদের জন্য আর সবাই খাবে দাবে একসাথে থাকবে, আউযুবিল্লাহ, কত দুর্ঘটনা ঘটছে এরকম। আমানত হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি, কান চোখ আমানত, চোখ আমানত যদি খেয়ানত করবেন, যদি এদিক ওদিক দেখেন অবৈধ দেখেন তো খেয়ানত করলেন, কান দিয়ে হারাম কথা শুনলে আপনি খেয়ানত করলেন, অঙ্গ প্রত্যঙ্গগুলি আমানত, অমিনাল আমানে আন্তানুজুর ইলা হাওয়াসে ফালা তাস্তামিল ইল্লা ফি তাআতিল্লাহ, সুতরাং আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে ব্যবহার করবেন এই নিয়ামতগুলিকে। আমানত মজলিসের আমানত, দুজন মিলে কথা বলতে বলতে হঠাৎ করে না হয় একটা ভুল করেই ফেললাম অথবা ঠিক বললাম, সতর্ক করার জন্যই বললাম, অনেক সময় সতর্ক করার জন্যই, সতর্ক করার জন্য গীবত বলা জায়েজ রয়েছে, আপনি ব্যবসা করতে চাইছেন কোনো একটা লোকের সাথে আর আমার সামনে বললেন যে আমি অমুকের সাথে পার্টনারশিপ ব্যবসা করতে চাইছি, তা বললেন না ওই লোকটা কিন্তু ওয়াদা খেলাপি করে, লোকটার হাত ভারী, আর আপনি কোনো এক সময় হয়তো আমার সাথে একটু মনোমালিন্য হইল অথবা তার সাথে বন্ধুত্ব করার গরজ বেশি রয়েছে, ওর মহব্বত মন জয় করবেন, সেজন্য বলে আরে শেখ তো আপনার সম্পর্কে এরকম বলছিল যে আপনার হাত ভারী, দিলেন আমার শত্রু বানিয়ে, হ্যাঁ মজলিসের আমানতে খেয়ানত করলেন আপনি, মজলিসের আমানতে খেয়ানত করলেন আপনি, নবী করিম সাল্লাল্লাহু বলেছেন আল মাজালিসু বিল আমানাহ, মজলিস হচ্ছে আমানত, কোনো অনুষ্ঠানে একজনের সাথে দুইজন হন অথবা তিনজন হন বা তার বেশি হন, এই মজলিস হচ্ছে আমানত, ইল্লা সালাসাতু মাজালিস, তিনটি মজলিস আমানত না, তিন রকমের যদি পাপের মজলিস হয় তাহলে সেগুলি বলে দিতে হবে, সেগুলিকে ফাঁস করে দিতে হবে, কি মজলিসুন মজলিসু সাফকে দামিন হারামিন, এমন যদি গোপন ষড়যন্ত্র হচ্ছে কিসের, কাউকে খুন করার, অবৈধভাবে হারামভাবে খুন করার, আলোচনা হচ্ছে যে ওকে মারতে হবে, হ্যাঁ ওকে ফাঁসাইতে হবে, আর সতর্ক সাবধান করবেন না, হ্যাঁ অবশ্যই এইখানে আপনি বলেন বলা ফরজ, আফরজেন হারাম অথবা হারাম লজ্জা স্থান, ব্যভিচারের পরিকল্পনা হচ্ছে, বুলু ফিল্মের পরিকল্পনা হচ্ছে, আরে বুলু ফিল্মের সিডি বাহারাইন দিয়ে আসে রে, আর খোবারে অমুক জায়গায় শুভে খাই পাওয়া যায় রে, আর এসব আলোচনা হচ্ছে, আর হচ্ছে না 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 যাক যখন মজলিসে কথাটা হয়েছে তো আমানত রক্ষা করি আর হাইয়ার লোককে জানাবো না, জায়েজ অবশ্যই জানাইতে হবে, আপনি হয় নিজে আপনি অন্যায়কে প্রতিরোধ করবেন আর অন্যায়কে নির্মূল না করতে পারেন, যারা করতে পারে কর্মকর্তা তাদের পর্যন্ত পৌঁছে দিতে হবে, আও ইফতেতাও মালিন বেগাইর হাক, অথবা অন্যায়ভাবে কারো ধন সম্পদ যদি বেইমানি করা হয়, হ্যাঁ ভক্ষণ করা হয়, তাহলে যদি বেইমানি করার কোনো রকমের ষড়যন্ত্র হয় কোনো মজলিস হয় তাহলে বলে দিতে হবে, আবু দাউদের হাদিস। আমানত স্বামী স্ত্রীর মাঝখানে আমানত রয়েছে, যে কথাগুলি হয়, হ্যাঁ স্বামী স্ত্রী মিলনের কথা, তারপরে বাসর রাতের কথা, অনেক বোকা
মুসলিম আছে, বাসর রাতের গল্প যা হয়েছে শুরুতে শেষ পর্যন্ত, যে ক্লোজড বন্ধু ঘনিষ্ঠ বন্ধু ওকে বলবে। প্রথম আমার স্ত্রীর সাথে এভাবে দেখা সাক্ষাৎ হইলো, তারপরে এইরকমভাবে আমি এই এই করলাম বা সে একটু আগে বাড়লো, আর তারপরে এই হলো সেই হলো, আর তারপরে এই করলাম সেই করলাম, না উজুবিল্লাহ, হ্যাঁ এতবার হইলো ততবার হইলো, না হাওলা ওলা কত বিল্লা, সবগুলি হারাম হারাম, খায়েন খেয়ানত করি আপনি। ভাষ্যকার বলছেন তাই অমিনাল আমানতে মা এখনো বেইনা রাজুল ও যৌজাতিহি, স্বামী স্ত্রীর মাঝখানে যে সব কথা হয়ে থাকে গোপন সেগুলি আমানত। কাল আলাইহিস সালাতুসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্না মিন আযামিল আমানাতি ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে সবচেয়ে বড় আমানত হবে আর রাজুল, ওই ব্যক্তির আমানত, ইউফজি ইলা ইমরাতি, যে তার স্ত্রীর কাছে পুরোপুরি পৌঁছে যায়, মানে স্বামী স্ত্রীর যে গোপনে যেসব কাজ হয় হয়, ও তুফজি এলাইহি, আর সেও পৌঁছিল, মানে দুইজনের মাঝখানে না কোনো পর্দা আছে না কোনো রকমের বাধা আছে নিষেধ আছে কিছু নাই, সব হইলো সুম্মায়ান সর সির রাহা, তারপরে গোপন তথ্য ফাঁস করে দিল, প্রচার করে দিল, বড় খেয়ানত করলাম। এই এটি হচ্ছে বড় আমানত, মুসনাদ আহমদের হাদিস। আমানতের একটি হচ্ছে আমানত কোনো ধন সম্পদের আমানত রাখা, কেউ আপনার কাছে স্বর্ণ রাখলো, টাকা পয়সা রাখলো, হ্যাঁ এই রকমের আমানত, কোনো মাল সামান রাখলো, হেফজুহা এবং সেগুলির সুরক্ষা করা। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহি আমরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, সূরা আন-নিসা আয়াত নম্বর 58 তে আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ পাক তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত আমানতের যারা মালিক তাদের কাছে পৌঁছে দেবে, তাদের কাছে পৌঁছে দেবে, আমানত আদায় করে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ্দিল আমানাত ইলা মান ইতামানাকা, তোমাকে কেউ যদি আমানত দিয়ে থাকে টাকা পয়সা ধন সম্পদের বা কিছু, তাহলে সে আমানত আদায় করে দিবে। ওয়ালা তখন মান খানাকা, কেউ যদি খেয়ানত করে থাকে তুমি খেয়ানত করবে না, যে ও যেহেতু খেয়ানত করে আমিও খেয়ানত করিনি। উদাহরণস্বরূপ মালিক হয়তো কোনো সময় অন্যায়ভাবে বেতন কেটে নিয়েছে, অদাখেলাপি করেছে, গুনাহগার সে হয়েছে, আপনি ভাবলেন যে তুই যখন এরকম করেছিস তোর তো মাল সামান কোম্পানিতে আছে, এগুলি আমি চুরি করে করবো কি কার্গো করে পাঠাই দেবো দেশ, আজকাল কার্গোতে অনেক কিছুই যায়, যেসব ভাইরা কার্গোর সাথে যোগাযোগ রাখেন শুনি যে কার্গোতে এত মাল সামান যার এমন তুচ্ছ তুচ্ছ মাল সামান পাঠায় যে সেগুলি ফ্রি না পেলে পাঠাইতো না, ওই সব পয়সা দিয়ে কিনে পাঠালে যে পাঠাবার খরচ ওই যেটা পাঠাচ্ছে ওর চাইতে বেশি, তাহলে কেন পাঠাবে? হ্যাঁ তাহলে ফ্রি পেয়েছে কোথায়, কেউ চুরি করে নিয়ে আসছে কোথাও, কি খেয়ানত করে নিয়ে আসছে ইত্যাদি। হাদিস তিরমিজি আবু দাউদে রয়েছে, কেউ যদি খেয়ানত করে আপনি খেয়ানত করবেন না, সে খেয়ানত করেছে আল্লাহর কাছে জবাবদেহি করবে, আপনি খেয়ানত করলে আবার আপনাকে জবাবদেহি করতে হবে, সেই জন্য আপনি আপনার আমানত আদায় করেন। মোনাফিকের লক্ষণ আমানতে খেয়ানত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস একটু আগে শুনিয়েছি, হ্যাঁ ওই যা ও তুমে না খান, আমানত দেওয়া হলে আমানতে খেয়ানত করে আমানত রক্ষা করে না, এইরকম বিভিন্ন ক্ষেত্রে আমানত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিন জীবনের সার্বিক ক্ষেত্রে যেন আমাদের আমানত রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের হক আমাদের উপর আমানত, আল্লাহ পাক রব্বুল আলমিন এই শরীয়ত আমানত দিয়েছেন, এইটু আল্লাহ পাক রব্বুল আলমিনের হক হচ্ছে আমানত, এই আমানত আদায় করতে হবে। পাঁচ অক্ত সালাত আল্লাহ পাকের আমানত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ দিয়ে পাঠিয়েছে, মেরাজ থেকে নিয়ে আসলেন, এই আমানতের গুরুত্ব মুসলিমের কাছে সামান্য থাকলো না, জুমা পড়া শুধু মুসলমান, জুমার নামাজ নিয়ে এসেছিলেন না পাঁচ অক্ত নামাজ নিয়ে এসেছেন, পাঁচ অক্ত নামাজ নিয়ে এসেছেন, নামাজ পড়েন না শতকরা 98 জন মুসলিম, তাহলে এই মুসলিম আবার অন্য আমানত কী করে, টাকা পয়সার আমানত কী করে রক্ষা করবে? কখনো হয়তো সাময়িক একটু আমানত চলে আসা, একটু ভয় যে এত টাকা ওর মেরে নেবো বা এই মোবাইলটা ওর চুরি করে নেব বা এই টাকা পয়সা বেইমানি করে নেবো, করবো না, মানুষে কী বলবে, অথবা যাক এটা বিবেকে বাধা দিচ্ছে, এই ধরনের অনেকে আছে যে এই ধরনের খেয়ানত করে না, কিন্তু জীবনের অনেক ক্ষেত্রে আপনি খেয়ানত করছেন, যেমন ছেলে মেয়েদের ক্ষেত্রগুলি বললাম, পরিবারের ক্ষেত্র বললাম, আরও যেসব ক্ষেত্রগুলি বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলমিন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের আমানত যেন সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল খেয়ানতের চরিত্র থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, দুনিয়ার বালা মুসিবত যেন দূর করে দেন, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, জালেমদের কাফেরদের ফিতরে আল্লাহ পাক আমাদেরকে যেন না ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলমিন আখিরাতে যেন সুখী করেন, দুনিয়াতে আল্লাহ সুখী করেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিল যালিমিন ওয়া নাজিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
তার আগে ওদেরকে বুঝাবেন, তার আগে ওদেরকে উপদেশ দেবেন, কারণ এই ক্ষেত্রে এই হ্যাঁ জি হ্যাঁ যে তারা বিদাত ছড়ায় তো বলা যেতে পারে, বলা উচিত অবশ্যই। যদি আমি এই কাজটা করিনি, আমাকে অনেকে বলেছে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ কোনো বিদাতির বিরুদ্ধে এরকম ক্ষতি করে তার রুজি নষ্ট করে দেবো এরকম কাজ আমি করিনি। আমি চেষ্টা করছি যে মানুষের মন্দকে ভালো দিয়ে দূর করার চেষ্টা করা। সুতরাং ইদফা বিল্লাতি আহসান, আল্লাহ বলছেন যে মন্দকে ভালো দিয়ে দূর করার চেষ্টা করো। ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ ওদের মধ্যে থেকে অনেকে যারা গাল দিয়েছে, যারা শত্রুতা করেছে, 5 বছর 10 বছর পরও ফিরে এসছে অনেকে, আর যার নসিবের নেই হতভাগা ফিরে আসেনি, বিদাতে আছে। আচ্ছা, শুধু ওদের কথা না, আরও অনেকে এইরকম রয়েছে, অনেকে রয়েছে। তো আল্লাহ পাক যারা ওদেরকে মাফ করেন, ওদের আল্লাহ পাক রব্বুল আলমিন হিদায়ত দান করেন।